হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বরাবর মতোই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে শবে বরাত। সো জানেনই তো শবে বরাতে কি ঝামেলা, সবাই তো কম বেশি জানে। সব মুসলমানের জন্য আজকের দিনটা খুব বিশেষ। আর আর পুরান ঢাকার লোকেরা এই দিনটাতে আরও বেশি মানে মেমোরেবল করার জন্য উদযাপন করে থাকে। মিষ্টি হালুয়া, তারপরে অনেক কিছু তৈরি করে। তো আমার শাশুড়ি মাও আজকে এই জন্য মিষ্টি হালুয়া এগুলো তৈরি করে। চলেন দেখে আসি আমার শাশুড়ি মা কি কি রান্না করেছে আজকের দিনের জন্য। আর এখানে আমার বেবি শুয়ে শুয়ে কান্না করতেছে, কোনো কাজই করতে দেয় না মোটামুটি। এই দেখেন বাবা, দেখো কান্না করতেছে, আমাকে কাজ কোনো করতেই দেয় না। কাজ আমার শাশুড়ি মায়ের বেশিরভাগ করতে হয়, আমি যাই মোটামুটি ছোটোখাটো হেল্প করি এখন, কারণ আগে মোটামুটি করতে পারছি, এখন করা হয় না সেরকম। বেবি একদিকে, আবার দূর দিয়ে যাইতে হয় একটা না একটা, মানে ও আমি কোনো কাজ করতে গেলেই এই বেবির এটা সমস্যা থাকে। তো এই জন্য তিন রকমের হালুয়া তৈরি করছে, এক বুটের, তারপর দেখছে সুজি, আর এখানে গাজরের হালুয়া। আর এদিকে আমার শাশুড়ি মা রুটি অলরেডি তৈরি করে নিচ্ছে, আর আমার ননদ ওখানে রুটি ভাজতেছে। আর আমি ফ্রাইড রাইস রান্না করবো, এর জন্য চাল আর সবজিগুলো সব কেটে রেখে নিয়েছে অলরেডি। আমি এরপরে রান্না শুরু করব, তাই এখানে মুরগির মাংস, সবজিগুলো, অলরেডি সব খাবার যা যা আইটেম দরকার আমি তা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল ঢেলে দিয়েছি, রান্না করে একবারে করে রাখবো, কারণ সন্ধ্যার সময় সবাই তো রোজা রেখেছে। তো এই জন্য আমি এই দুপুর টাইমে সব করে রাখতেছি, যাতে আমাদের সন্ধ্যার টাইমে কোনো রকমের ঝামেলা না করতে হয়। ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ ব্রেক নিলাম, ঘুমিয়েছিলাম, গোসল টোসল করে একদম শুয়ে পড়েছি। রান্না টান্না শেষ করে শুয়ে পড়ছিলাম। আর সবাই যেহেতু রোজে রেখেছে, একটু পরে ইফতারি করবে, তো আমার ইফতারি প্লেটটা আমি সাজিয়ে ফেলেছি, একটু পরে ইফতারি করবো আমরা সব মিলে। আর এখানে আমার বেবি এখনও ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি, সব কিছু রেডি করলাম। আর
এর জন্য টাইম হয়নি, এই জন্য চিন্তা করলাম এখনই আমি সব একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আমি আমার ইফতারিতে কি খাবো। তো চলুন দেখে নেবেন আমি ইফতারি প্লেটটা কীভাবে সাজিয়েছি। দেখলেন তো আমার ইফতারি প্লেটটা আমি কত সুন্দর করে সাজিয়েছি, আর এর ফাঁকে ইফতারিও শেষ করলাম। বেবি উঠে যাচ্ছিল, আবার একটু খাওয়াইয়ে শুয়ে দিয়েছে, সবাই ইফতারি শেষ করছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক অবশ্যই করবেন। আর আল্লাহ হাফেজ।